হ্যালো ভিয়র্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পাট বাংলাদেশের সোনালি আস কিন্তু বিভিন্ন কারণে পাটের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে বিভিন্ন পোকার কারণে প্রায় এগারোটি পোকা বাংলাদেশে পাওয়া যায় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো জুঠেয়ারি ক্যাটার পিলার বা পাটের বিছা পোকা তো আমরা আজকে দেখব পাটের পোকা কীভাবে ফসলের জন্য ক্ষতি করে এবং কীভাবে এটা দমন করা যায় আশা করি শেষ পর্যন্ত থাকবেন ভিডিওতে এবং লাইক শেয়ার কমেন্ট করবেন যা সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ডক্টর প্রণয়বালা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এগ্রিকালচার হাজির আলসিটি কলেজ গোপালগঞ্জ বাংলাদেশ প্রথমে এসি হ্যারি হ্যারিক্যাপ্টরিয়ালের বর্ণনা বা বিছাপোকার যেটি সায়েন্টিফিক নাম হলো স্পাইলোসেমা অবলিকুয়া ফ্যামিলি হলো আর টিডি এবং অর্ডার হলো লেপিডপ্টরা এটি বিছা নামে পরিচিত বা সুয়া পোকা নামে পরিচিত পাটের একটি ভীষণ ক্ষতিকর বা অন্যতম প্রধান শত্রু মূলত বৈশাখ মাসের মাঝামাঝি এদের আক্রমণ শুরু হয় ভাদ্রের প্রথম পর্যন্ত স্থায়ী হয় পোকা বাচ্চা অবস্থায় সাধারণত হালকা সবুজ বা হলুদ রঙের হয় এবং পূর্ণাঙ্গ হলে এটি দেড় ইঞ্চি লম্বা কমলা এবং গাঢ় রঙের দেখা যায় এর গায়ে অসংখ্য সুও গুচ্ছাকারে সাজানো থাকে আর পূর্ণাঙ্গ মথের মাঝামাঝিতে হালকা রঙের কালো হালকা রঙের মাঝারি কালো হালকা রঙের এবং এদের পাখায় কালো ফোটা থাকে এবার সীতার বিভিন্ন দশা মূলত ছয়টি ধাপ রয়েছে যার প্রত্যেকটি পাতা খেয়ে ক্ষতি করে মদ সরাসরি কোনো ক্ষতি করে না বংশবৃদ্ধি করে প্রথম ধাপের বয়স থাকে সাধারণত এক থেকে তিন দিন দ্বিতীয় ধাপে চতুর্থ থেকে ষষ্ঠ দিন তৃতীয় ধাপে এটি সপ্তম থেকে নবম দিন আর চতুর্থ ধাপে দশ থেকে তেরো দিন বয়সে পঞ্চম ধাপে চোদ্দ থেকে সতেরো দিন বয়সের এবং ষষ্ঠ ধাপের হয় আঠারো থেকে বিশ দিন বয়সের এরপর এরা পিহুপা দশে চলে আসে এবং থেকে দশ দিন শুকনো পাতা বা মাটির গর্তে সুপ্ত অবস্থায় থাকে সাধারণত মধ্য মে হতে আগস্টের শেষ পর্যন্ত সময়ে আক্রমণটি সবচেয়ে বেশি হয় এবার আমরা দেখব আক্রমণের ধরন কেমন বা ক্ষতির ধরন পাটের পোকার কিরা ছয় দিন পর্যন্ত পাতার উল্টো দিকে সবুজ অংশ খেয়ে সবুজ অংশে মূলত প্রথমে ডিম পাড়ে এরপরে ডিম পাড়ার সময় এর রং থাকে সবুজ ক্রমশ এটি বাদামি রঙের হতে থাকে ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর প্রায় ছয় থেকে সাত দিন পর্যন্ত বাচ্চাগুলো পাতার উল্টো দিকে দলবদ্ধভাবে থাকে পরে এবং সেরা সারা পাতা এবং সারা মাঠে ছড়িয়ে যায় এবং দলবদ্ধভাবে থাকা অবস্থায় ক্রীড়াগুলো পাতার উল্টো দিকে সবুজ অংশ খেয়ে পাতাকে পর্দার মতো করে ফেলে এই অবস্থায় পাতাগুলো দূর থেকে সহজেই বোঝা যায় এবং বড় হওয়ার সাথে সাথে সারা মাঠে সরিয়ে পড়ে এবং পুরো পাতা খেতে শুরু করে আক্রমণ ব্যাপক হলে এর কচি ডগা পর্যন্ত খেয়ে গাছকে পাতা শূন্য করে ফেলে ফলে গাছের বাড়তি কমে বারণ কমে যায় এবং আঁশের ফলনও কম হয় আক্রমণের ব্যাপকতা নির্ভর করে সাধারণত একর প্রতি পাঁচ মন পর্যন্ত ফলন কম হতে পারে এরা ক্রীড়া অবস্থায় আঠারো দিন থেকে বিশ দিন স্থায়ী থাকে পাটের বিছা পোকার জীবনচক্র পাঁচ সপ্তাহের কম বেশি হয়ে থাকে পাট মৌসুমে প্রক্রান্ত তিনটি বংশচক্র দেখা যায় কয়েকদিন একটা না আকাশ মেঘলা থাকলে এবং সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হলে এদের প্রকোপ মারাত্মকভাবে বেড়ে যায় এবার এসে দমন ব্যবস্থা কীভাবে এটাকে দমন করা যায় প্রাথমিকভাবে পাটের পাতায় ডিমের গাদা বা ক্রীড়া দেখলে তা তুলে পায়ে মারিয়ে গতে চাপা দিয়ে মারা বা কেরোসিন মেরে ফেলতে হবে অথবা কেরোসিন মিশ্রিত পানিতে এক ইস্টু দুই এক ইস্টু বিষ অনুপাতে মিশিয়ে তার মধ্যে ডুবিয়ে মেরে ফেলতে হবে এছাড়া মদ দমনের জন্য আলোকপাত ব্যবহার করা যেতে পারে এবং গাছের উচ্চতা যদি হয় তিন ফুট পর্যন্ত এবং প্রতি গাছে যদি দুইটি এবং চার ফুট পর্যন্ত চারটি বিষা পোকা দেখা যায় তাহলে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে সেক্ষেত্রে ল্যামডা সাই হ্যালোচিয়ন গ্রুপের ক্যারাটে দুই দশমিক পাঁচ ইসি অথবা জুবাস দুই দশমিক পাঁচ ইসি অথবা ফাইটার প্লাস এক মিলি পার লিটার হারে পানিতে মিশিয়ে ভালোভাবে গাছকে স্প্রে করা যেতে পারে অথবা কার্বাইল গ্রুপের ওষুধ সেভেন এইট্টি ডব্লুপি তিন দশমিক চার গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করা যেতে পারে অথবা সাইপার গ্রুপের কট টেন ইসি অথবা রিপকট টেন ইসি অথবা শিম্বুস টেন ইসি অথবা শেফা টেন ইসি এক মিলি পার লিটার হারে মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করেও দমন করা যেতে পারে এছাড়া বায়োলজিক্যাল কন্ট্রোলের মাধ্যমেও বা পরজীবী পোকা ভাইরাস এবং ছত্রাক এদের রোগে আক্রমণ করে এদেরকে দমন করতে সহায়তা করে পরজীবী পোকার মধ্যে অ্যাপানটেলিস অবলিকুয়া ইউরিটোমা এবং ট্রাকিনিড মাসি সবচেয়ে বেশি উপকারী এগুলি সম্মিলিতভাবে শতকরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বিছা পোকা মারতে সক্ষম হয় এবং ট্রাকিনিডি মাসি শতকরা পঁচিশটি বিছা পোকার পুত্তলিকে ধ্বংস করে এছাড়া কোনো কোনো বছর এরিনিয়ানিও পাইডিরিয়াস নামক ছত্রাক রোগে প্রচুর আক্রান্ত হয় এই রোগে আক্রান্ত বিশা পোকা পাতার প্রধান শির বরাবর অথবা পাতার একপাশ থেকে থেকে যায় ক্রীড়ার সমস্ত গা প্রথমে সাদা তুলার মতো পরে বাদামি রঙের হয়ে থাকে সুতরাং সম্ভব হলে যদি বৃদ্ধি পরজীবী পোকার সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা থাকে এবং কীটনাশক ঔষধের প্রয়োজনীয়তা কমে যায় সেক্ষেত্রে ওষুধ না ছিটানোই ভালো আর প্রতি গাছে দুইটি বিছা পোকা এক মিটার কম উচ্চতা যদি হয় এবং প্রতি গাছে যদি চারটি বিছা পোকা থাকে যদি এক মিটারের বেশি উচ্চতা হয় তাহলেই আমরা কেবলমাত্র রাসায়নিক ওষুধ প্রয়োগ করতে সাজেস্ট করি তো ধন্যবাদ সকলকে আবার দেখা হবে পরবর্তীতে